এইরকম সর্বনাশকে মেনে নেওয়া যায়? আবারও দেখেন চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে, প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে নাস্তা বানানোর পর বাচ্চাদের স্কুলে দিয়েছি, এরপর কিচেনটা পরিষ্কার করলাম একটু। আর এই তো অয়েল জারগুলো, এগুলো কিন্তু একদম খুবই খারাপ অয়েল জার, শুধু তেল লিকেজ হয়, মানে তেল পড়ে, যে জায়গায় রাখা হয় একদম তৈলাক্ত হয়ে যায়, একদম খারাপ জিনিস আর কি। তো যখন উঠছে তখন তো পাগলের মতো কিনেছি। আর এখানে চুলা মোছার, হাঁড়ি ধরার যে লেকড়াগুলো, সেগুলো গরম পানিতে ধুয়ে দিছি। এরপর আমি ফলগুলো ধুয়ে নেব। তো গতকাল যে ফলগুলো আনছি সেগুলো আর ধোয়া হয় নাই, তো এখান থেকে বাচ্চারা নিয়ে নিয়ে খেয়েছে। তো ভাবলাম আমি ধুয়ে পরিষ্কার করে ফলের ঝুড়িতে দিয়ে দিই, সেক্ষেত্রে ওদের খেতে সুবিধা হবে। আর আমার মেয়ে খুব ফল পছন্দ করে, ছেলে তেমন একটা পছন্দ করে না, ওকে জোর করে খাওয়াতে হয়। আমার ছেলে একরকম পছন্দ করে আর মেয়ে আরেক রকম পছন্দ করে, ওদের খাওয়া দাওয়ার মধ্যে একটু ভিন্নতা আছে, এক একজন এক এক রকম খেতে পছন্দ করে। যেমন মেয়ে ফল দুধ এগুলো পছন্দ করে, কিন্তু ছেলে দুধ খেতেও চায় না, ফল খেতেও চায় না, সবসময় জোর করে খাওয়াতে হয়। যাই হোক, আজকে তেমন একটা ইচ্ছে ছিল না, ভিডিও আপলোড দেওয়ার কোনোই ইচ্ছা ছিল না। তো যদিও ভিডিও আপলোড দেই, একদম লেট হবে, তারপর আপনারা দেখে নেবেন। আপনারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। গত ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো কমেন্ট দেখলেই কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। আর আমাদের মতো ছোটোখাটো ব্লগার যারা অল্প সাবস্ক্রাইব নিয়ে থাকি, তাদের কিন্তু একটা সাবস্ক্রাইব পারলেই অনেক ভালো লাগে, খুব ভালো লাগে, তাই না? আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা সাবস্ক্রাইব বাড়লেও কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। তো যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ওই কমেন্ট থেকেই আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে, শত কষ্ট হলেও চেষ্টা করি ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে ছেলের স্কুল থেকে খাতা, টাই, ব্যাস এগুলো দিছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। নতুন দিনে নতুন বছর, নতুন বই খাতা দিয়ে শুরু। আর এখানে নবম শ্রেণীর বই, নতুন বই চলে আসছে। তো আমি তো বলছিলাম গত ভিডিওতে যে গতকালই বইগুলো পাবো, এমনি তো আমাদের একটু লেট হয়েছে বই পেতে, তো একটু সমস্যার কারণে বই পেতে একটু লেট হয়েছে। তো বইগুলো দেখিয়ে দিলাম, তো এই বইগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না, আজকাল বাচ্চারা পড়তেই চায় না। তো খুবই খারাপ লাগে, সারাক্ষণ বাচ্চাদের শুধু পড়ার কথা বলতে হয়। তো এইদিকে আমি গার্ডেনে চলে আসছি, আমার বাসার আশেপাশে যদি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে দেখা যায় আমার বাড়িতে সকাল বিকাল লোক এসে ছবি তুলে একটু ঘোরাফেরা করে, তা আমরা দেখি আর কি, তা আমরাও কিছু বলি না সেরকম। তো আজকে দেখি এখানে একটা পাতা ভেঙে গেছে, তো আমি পরে শুনলাম এখানে নাকি বসে পড়ছিল। তো অনেকে বললো আশেপাশের যে এখানে বসে ছবি তুলতে চেয়েছিল, তো সেই কারণে ভেঙে গেছে। তা আমার কাছে খুবই খারাপ লাগে, ছবি তুলবে দেখবে ঠিক আছে, কিন্তু জিনিসগুলো নষ্ট হলে খারাপ লাগে, এগুলো কিন্তু খুব কষ্ট করে বানানো হয়েছে, তো দেখে মনটা খারাপ হয়ে গেল। আর এই তো আমার কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল চলে আসছে, এটা বৈশাখী গাছ, একদম শুরুতেই কাঁঠালগুলো পেকে যায়, একদম বৈশাখ মাসের প্রথমেই। তো যারা আমার পুরানা ভিউয়ার্স তারা জানে যে আমার গাছের কাঁঠালগুলো কেমন, খেতেও খুবই মিষ্টি। আর এই তো বোগেনবিলাস, তো এটা তো একদম পাতা ছেঁটে দিছিলাম, একটা পাতাও কিন্তু ছিল না গাছে, তো এখন দেখছি আবারও নতুন পাতা চলে আসছে, ফুলের কোনো দেখা নাই, জানি না এরকম কেন হয়। বোগেনবিলাস গাছে যদি ফুল না থাকে তাহলে কিন্তু দেখতে একদম খারাপ লাগে, ভালো লাগে না। আর গার্ডেন আমি আমার নিজের হাতে সাজানোর চেষ্টা করেছি,
এই যত রকমের জিনিস দেখতে পারছেন সবই আমার নিজের হাতের তৈরি। তো আমার মনে হয় এগুলো দেখেই একটু সুন্দর লাগে, ভালো লাগে, সেজন্য ছবি তোলার জন্য আসে, একটু ঘুরে ঘুরে দেখার জন্য আসে। এই যে সামনের বেঞ্চগুলো, এগুলো কলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। কলা পাতা, পেঁপে পাতা, একটু ডিফারেন্স লুক আর কি। তো সেজন্যই আসে মানুষ, এসে ছবি তুলে ঘোরাফেরা করে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খুব খারাপ লাগে। আর এই তো টগর ফুল গাছ, এখানে ফুল আসছিল, এখন আর ফুল নেই। আর এখানে হাসনা হেনা, হাসনা হেনার গন্ধের কথা আর কি বলবো, এত সুন্দর সুবাস। তো এখানে বসে আর নেওয়া হয় না, সন্ধ্যা হলেই রুমে চলে যাই, আর এখানে বসে যে সুবাস নেব সেই সময়টা আর হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে প্রতিদিনের মতো আজকেও সেই কথাটা মনে করিয়ে দিই। তো যারা এ পর্যন্ত ভিডিওর এসেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যারা আমার গত বছরের গার্ডেন দেখেননি তারা দেখে আসতে পারেন, খুবই সুন্দর ছিল গার্ডেনটা, ফুলে ফুলে ভরা। আমি এবছর এখনও শীতের ফুল গাছ আনতে পারিনি, এখনও সেরকমভাবে গার্ডেনটা সাজাইতে পারিনি। তো আশা আছে, দেখা যাক কী হয়। আর এই যে সামনে যে গোলাপ গাছটা, এই গাছের গোলাপগুলো এক মাসেও কিছু হয় না, এরকম ফুটন্ত অবস্থায় থাকে, পাপড়িগুলোও ঝরে পড়ে না, খুবই সুন্দর লাগে দেখতে। তো এরপরে দুপুরে রান্না দেখাইতেছি, এখানে সিলভার কাপ মাছ, পালং শাক আর সব সবজি দিয়ে একটা নিরামিষ। তো বাচ্চারা শাক দিয়ে ভাত খেয়ে ফেলেছে, এখন আমি খাবো। এটা দুপুরবেলার ভিডিও, দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় ভিডিও করা হয়েছে, আজকে আর রান্নাবান্না শেয়ার করিনি। তো আমি খাওয়া দাওয়া করি, আপনারা সাথে থাকেন, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর এটা সিলভার কাপ মাছ, এই মাছগুলো আমি অনেক বছর পরে খাচ্ছি। এরপরে দেখা যায় আবারও চলে আসছে লোকজন। তো এইভাবে আশেপাশে যদি কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয় তো ওনারা আসে এইভাবে আমার বাসায় দেখার জন্য, ছবি তোলার জন্য। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে, যদি কোনো জিনিস নষ্ট না করে ঘোরাফেরা করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নষ্ট করলেই খুবই খারাপ লাগে, একদম ভেঙে চুরমার করে দিয়ে যায় এক এক সময়। এর আগে একটা টব ভেঙে ওইভাবে আবার জোড়া লাগায় বসায় রেখে গেছে, যেন না বুঝতে পারে কেউ যে এটা ভেঙে গেছে। তো এইভাবে মাঝে মধ্যে করে যায়, তো খুবই দুঃখের বিষয়। যাই হোক, যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দেবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।